নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে রেসিপি বোদে একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতো বোদে আমি আজকে তৈরি করব। তো চলুন দেখে নিই কীভাবে এ বোদে আমি তৈরি করছি প্রথমে এখানে একটা আমি বাটি নিয়েছি সেই বাটির মধ্যে এখন দেড় কাপ পরিমাণ বেসন আমি নিয়ে নেব বেসনটাকে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু চেলে দেবেন তা না হলে কিন্তু গোটা গোটা থাকলে ভালো হবে না দিলাম খুব সামান্য ওয়ান ফোর্থ চামচ ঘি ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এখন কাপের মধ্যে পরিমাণ মতো জল নিয়েছি আমি আস্তে আস্তে এখন জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমার জল যখন লাগবে আমি আবারও একটু জল নেব তবে একবারে জলটাকে দিব না একটু একটু করে জল দিয়ে আমি মেখে নেব ব্যাটারটা এখনও যথেষ্ট ঘন আছে এখন কিন্তু আরও জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করতে হবে ব্যাটারটা এমনভাবে করতে হবে যেন খুব বেশি পাতলা না হয় আবার কিন্তু বেশি ঘনও না হয় তাহলে কিন্তু বোধেগুলো একদমই পারফেক্ট তৈরি হবে না আর যতটা সম্ভব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যত ফেটাবেন তত কিন্তু বোধেটা ফুলবে ভালো খুব ভালোভাবে আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি খুব ভালোভাবে এখন ফেটিয়ে নিচ্ছি দেখুন আমি কেমন গাঢ়ত্বটা রেখেছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব পাতলা একদম করিনি আবার গড় গাঢ় করিনি ঠিক এইভাবেই বেসনটাকে তৈরি করেছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ দেখতে পাচ্ছেন খুব সামান্য পরিমাণ চিমটি মতো বেকিং সোডা এখন এই বেকিং সোডাটাকে দিয়ে আমি ভালোভাবে আর একটু ব্যাটারটা ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন একটা থালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য এদিকে আমি ততক্ষণে সুগার সিরাপ তৈরি করে নেব এখানে একটা পাত্রতে আমি দেড় কাপ মতো জল নিয়েছি এবং পনে এক কাপ মতো চিনি আমি দিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আমি বাটি বসিয়ে দিলাম এখন চিনি সিরাপটাকে আমি তৈরি করে নেব এখানে খুব বেশি ঘন সেরার কোনো দরকার নেই পাতা সিরাপ হলেই চলবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতাকে ছোটো করে ছিঁড়ে দিয়েছি এবং দুটো ছোটো এলাচকে থেতো করে দিয়েছি এখন ভালোভাবে আমি ফুটিয়ে নেবো এখানে এক তার বা দুই তারের শিরার কোনো দরকার নেই জাস্ট একটু চিটচিটে ভাব হলেই কিন্তু চলবে একটু হালকা চিটচিটে ভাব হয়ে গেছে এখন কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল ব্যাটারের ঢাকনাটাকে তুলে নিয়ে ব্যাটারটাকে আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতো আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম ব্যাটারকে এবারে আমি একটা ছাকনা কড়াইয়ের উপরে ধরেছি এবং ওপরে হাতা দিয়ে ব্যাটারটাকে আমি আস্তে আস্তে দিচ্ছি দেখুন নিজে থেকেই কিন্তু বোদে দানাগুলো পড়তে শুরু করেছে খুব বেশি ঝাঁকানোর দরকার নেই আর একটু উঁচু করে কিন্তু ছাকনাটাকে ধরতে হবে তা না হলে নিচে কিন্তু তাপ লেগে অনেকটা কিন্তু ব্যাটারগুলো জমার বেঁধে যেতে পারে এইভাবে আমি দিয়ে দিলাম কিছুটা ব্যাটার বোদেগুলো খুব সুন্দরভাবে ফুলেছে দেখতেই পাচ্ছেন এখন কয়েক সেকেন্ড একটু ভেজে নেবো বোদেটাকে খুব সহজ এবং খুব অল্প উপকরণেই কিন্তু এই রেসিপিটাও তৈরি করে নেওয়া যায় বাড়িতে একবার করলে তখন কিন্তু আর ইচ্ছে হবে না বাইরে কিনে আমাদেরকে খেতে ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আবারও দ্বিতীয়বার আমি ব্যাটার দিয়ে দিলাম আর একটা কথা অবশ্যই মনে রাখবেন ছাকনাটাতে যতবার কিন্তু ব্যাটার দেবেন ততবারই কিন্তু ছাকনাটা ভালোভাবে কিন্তু ধুয়ে নেবেন তা না হলে কিন্তু একদমই বোদেগুলো ভালোভাবে পড়বে না আমি আবারও কিছুটা ব্যাটার দিয়ে দিলাম এভাবে আরও কিছুটা আমি বোধে ভেজে নিলাম এখন সামান্য একটু ব্যাটার আছে সেটাকে আমি দুটো জায়গায় আলাদা আলাদা একটু করে নিলাম এতে আমি এখন দিব সামান্য ফুড কালার প্রথমে আমি দিয়ে দিলাম একটু সবুজ রঙের ফুড কালার একটু ছিটে ফোটা বোদের মধ্যে যদি একটু কালার বোধে থাকে তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আমি একবার ছাঁকনাতে যতটুকু হবে ততটুকু করেই আমি দেব দেখুন এখানেও খুব সুন্দর হয়ে বোদেগুলো পড়ছে কালারটা কিন্তু একদমই অপশানাল আপনারা চাইলে দেবেন আপনাদের যদি ইচ্ছে না হয় তাহলে আপনারা কিন্তু দেবেন না ভালোভাবে ভেজে নেওয়ার পর এইগুলোকে এখন আমি তুলে নেব প্লেটের মধ্যে এখন আমি দিয়ে দিলাম একটু সামান্য বাসন্তী কালার লাল কালারটা দিলে ভীষণ ভালো লাগে কিন্তু ঘরে আমার লাল কালারটা নেই আমার বাসন্তী কালারটা ছিল যার জন্য আমি বাসন্তী কালারটাকে একটু দিয়ে দিলাম এই ব্যাটারটুকু একটু বেশি গাঢ় হয়ে গেছে যার জন্য নিজে থেকে পড়ছে না আমি ছাকনার মধ্যে একটু ঝাঁকি দিয়ে দিয়ে কিন্তু বোদেগুলোকে দিচ্ছি এই বোদেগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় শিরাটা কিন্তু হালকা উষ্ণ গরম ছিল এবার এই শিরার মধ্যে আমি কিন্তু সব বোদেগুলোকে ভিজিয়ে দিলাম আমি শিরাটা এমন পরিমাণে করেছি যাতে আমার বোদে এবং শিরা একদম শুকনো ঝরঝরে হয়ে যায় আপনারা যদি চান তাহলে কিন্তু শিরাটা একটু বেশি রাখবেন যদি আপনারা বেশি রস চান তাহলে একটু বেশি করে দিবেন আমি শুকনো করব বলে আমি পরিমাণ মতো দিয়েছি এখন তুলে নেব প্লেটের মধ্যে আপনারা এভাবে অবশ্যই তৈরি করবেন করে আমাকে একবার অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি আশা করি ভীষণ ভালো লেগেছে তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী রেসিপি নিয়ে আমি আবার আসবো আপনাদের কাছে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন